15 অক্টোবরের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্যে সম্মতি না দিলে গেল বছরের অক্টোবরে করা ব্রেক্সিট চুক্তি বাতিলের হুমকি দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। সেই সাথে চুক্তি বিরোধী একটি নতুন আইনও প্রণয়ন করতে যাচ্ছে যুক্তরাজ্য। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। We have a deal and this deal means that there is no need for any kind of prolongation. This is a fair, a balanced agreement. I do think that this deal represents a very good deal both for the EU and for the UK, and it's a reasonable, fair outcome and reflects the large amount of work that's been undertaken by both sides. And গেল বছরের 17 অক্টোবর মুক্ত বাণিজ্য চুক্তির আওতায় আয়ারল্যান্ড সীমান্তে কোনো প্রাচীর নির্মাণ না করার বিষয়ে ঐক্যমতে পৌঁছে ইইউ এবং যুক্তরাজ্য। এছাড়া উত্তর আয়ারল্যান্ড থাকবে যুক্তরাজ্যের কাস্টমসের আওতায়, এমন বিষয়েও সমঝোতা হয় তাদের মধ্যে। তবে সমঝোতার প্রায় এক বছর হতে চললেও এখন পর্যন্ত তা ইউরোপীয় ইউনিয়নের অনুমোদন পায়নি। চুক্তি বাস্তবায়নের এমন বিলম্বে চটেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। সোমবার তিনি ইউরোপীয় ইউনিয়নকে সতর্ক করে বলেন, 15 অক্টোবরের মধ্যে এই চুক্তি বাস্তবায়িত না হলে ব্রেক্সিট চুক্তি বাতিল করবে যুক্তরাজ্য। এখন আমার কি বলার আছে, আমি খুবই চিন্তিত। গেল সপ্তাহে এই বিষয়ে কথা বলতে আমি লন্ডনে গিয়েছিলাম, কিন্তু সমঝোতায় পৌঁছাতে পারিনি, কেননা যুক্তরাজ্য এক ঢিলে দুই পাখি মারতে চাচ্ছে। তবে এখনও আলোচনার সময় শেষ হয়ে যায়নি। সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের শুরুর দিকে আরেক দফা আলোচনার সুযোগ আছে। এদিকে দীর্ঘ 4 বছর ধরে চলা ব্রেক্সিট ইস্যু নতুন মোড় নিতে যাচ্ছে যুক্তরাজ্যের একটি নতুন আইন প্রণয়নের মাধ্যমে। ইইউ বিরোধী আইনটি কার্যকর হলে একদিকে যেমন হুমকিতে পড়তে পারে 31 জানুয়ারির ব্রেক্সিট চুক্তি, অন্যদিকে উত্তেজনা বাড়তে পারে উত্তর আয়ারল্যান্ডে, কেননা এখানকার মৎস্য শিল্পে সুবিধাজনক অবস্থানে থাকতে চাইবে যুক্তরাজ্য। যদিও দেশটির এই শিল্প নিয়ে আপত্তি তুলেছেন সংশ্লিষ্টরা। আমরা উত্তর আয়ারল্যান্ডের এই মৎস্য খাতকে সমর্থন করব না, কেননা এখাতে যে সকল শ্রমিক কাজ করে তাদের সাথে অমানবিক আচরণ করা হয়। তাই আমরা সমঝোতা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং তা আমাদের করতেই হবে। যদিও একটি স্থির মৎস্য আহরণ ব্যবস্থা বাণিজ্য চুক্তিরই অন্যতম শর্ত। তবে শেষ পর্যন্ত ইইউ এবং যুক্তরাজ্যের মধ্যকার বাণিজ্য চুক্তির বাস্তবায়ন না হলে হুমকিতে পড়বে তাদের মধ্যকার প্রায় $1 trillion বাণিজ্য, যার মধ্যে আছে গাড়ির যন্ত্রাংশ হতে শুরু করে ওষুধ, ফলমূল, এমনকি তথ্যের আদান প্রদান। মুস্তফা তাহান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।